দুঃসাহসিক ব্যাংক ডাকাতি। শুক্রবার বিহারের আরারিয়ার ঘটনা। চার থেকে পাঁচ জনের ডাকাত দল আগ্নেয়াস্ত্র দেখিয়ে ম্যানেজার সহ ব্যাংকের অন্য কর্মীদের চেম্বারে আটকে রাখে বলে অভিযোগ। সেখানে উপস্থিত গ্রাহকদেরও ভয় দেখানো হয়। এরপর 37 লক্ষ টাকা লুট করে পালিয়ে যান তারা। খবর পেয়ে পুলিশ সুপার অশোক কুমার সিং, মহকুমা পুলিশ আধিকারিক পুষ্কর কুমার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাত দলের খোঁজে তল্লাশি চলছে। सर हम आए तो यहाँ से कोई अंदर नहीं था, वो लोग बाहर ही था। जैसे 9:40 में आए तो वो लोग साथ में आके यहाँ अंदर बैठा दिया, बोला अगर हिला तो गोली मार देंगे। मोबाइल भी जमा कर दिया हमने। उसके बाद पैसा वगैरह भी लेके गया बैंक से? नहीं, हम लोग को अंदर कर दिया, बाथरूम में बंद कर दिया। हम लोग नहीं देखे पैसा लेके आए कि नहीं लेके, हम लोग को बाथरूम में मैनेजर को सबको बंद कर दिया। क्या नाम हुआ आपका? हमारा नाम मोहम्मद अफसार अली। কিশানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।